কেবাশ ব্যক্তিয়ে বিভিন্ন দল ত্যাগ করে, বিশেষকৈ কংগ্রেস আর এআইডিএফ দল ত্যাগ করে বিজেপি দলত যোগদান করেছে। যাকালিও করিমগঞ্জ প্রায় 2000 ব্যক্তিয়ে 1500-2000 মূল মূল কর্মী, কংগ্রেস দলের মূল মূল কর্মীয়ে যোগদান করেছে, তখন সমর্থক সকলেও করে আছে। আজি পায়ে প্রায় এইখিন সময় 500-600 বিশেষক যুবক আর কেবাটাও সংগঠনের মটর ইউনিয়নে হোক, কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েতের মেম্বার সকলে এই বিজেপি দলত যোগদান করেছে। আর আপনি ঠিক পার দরে মোদীর পরিবার ডাঙর হয়েছে, আর ইয়ে প্রতীয়মান করে যে আমার কৃপানাথ মল্লা ডাঙরিয়া দ্বিতীয়বারের কারণে করিমগঞ্জের সাংসদ হব আর নরেন্দ্র মোদী ডাঙরিয়ার হাত শক্তিশালী করব। ইতিহাস আছে, ইলেকট্রোলিয়াল যে হিস্ট্রি আছে, এইবার কংগ্রেসে আটাইতকৈ বেয়া প্রদর্শন করে। হয়, কংগ্রেসে হয়তো সিট নাপাবই পারে, কংগ্রেসের এনেকা পরিবেশ এটা, কংগ্রেসে কোনো সমষ্টিতে কংগ্রেসের শূন্য হয়ে পারে, তার মই আশা দেখি আর আমার কারণে ভাল, কিন্তু আমি রাইজর কারণে কাম করছো। আগতে কেতিয়াও কংগ্রেস যেটা 15 বছর সরকার আছিল, তেওঁলোকেও 10টা সমষ্টির উপর জিকা নাছিল, কিন্তু আমি এইবার ভগবানের আশীর্বাদত 11টা সমষ্টিত অনায়াসে জিকিম, আর 2টা সমষ্টিত জিকার সম্ভাবনা আছে। গতি আগর যান রেকর্ড আছিল অন্তত যা 40 বছর, যা 40 বছর রেকর্ড আমি এবার ভঙ্গ করিম, আর বিজেপি দল আরো শক্তিশালী হব, আমার মিত্র শক্তি আরো শক্তিশালী হব। দেখা গেছে যোরহাটের প্রার্থীজনে টেকনোলজি ব্যবহার করেছে, গুগল ম্যাপ ইউজ করেছে, লাভ নাই, লাভ নাই। গাঁত রাইজে অরুণোদয় পাইছে না নাই, গাঁর মহিলা উদ্যমিতা হয়েছে না নাই, লাখপতি বাইদেউ হয়েছে না নাই, গাঁর মহিলায় গাঁর পরিয়ালে বিনামূলিয়া চাউল পাইছে না নাই, রাস্তা পথ ভাল হয়েছে না নাই, আমার লড়া ছোৱালীবিলাকৰ এডমিশন ফ্রি হয়েছে না নাই, আমার ছোৱালীবিলাকে 9 ক্লাসত স্কুলত পড়বলে যাতে স্কুল আঘাতে এৰিব নালাগে তার কারণে সাইকেল পাইছে না নাই, আমার হায়ার সেকেন্ডারিত পাস করা লড়া আর ছোৱালীয়ে যাতে চহরলৈ গৈ পড়িব পাৰে তার কারণে স্কুটি পাইছে না নাই, গাঁয়ে গাঁয়ে স্কুল হয়েছে না নাই, মেডিকেল কলেজ হয়েছে না, তার উপর মানুষে ভোট দিব। কংগ্রেস দলের দিনত কংগ্রেসের 60 বছর মেডিকেল কলেজ আছে মাত্র 6খন, আমি 7 বছর মেডিকেল কলেজ বনালো 18খন, কংগ্রেস সরকার দিনত মাত্র ইউনিভার্সিটি আছিল 7খন, আমি 7 বছর ইউনিভার্সিটি বনালো 15খন, গতি কংগ্রেস আর আমার বৃহৎ পার্থক্য, গতি রাইজে আমাক ভোট দিব এবার রেকর্ড। কৃপানাথক আকু এবার ভোটারে কৃপা করব, ডেফিনেটলি করব, ডেফিনেটলি কৃপা করব। আপনাদের দেখেছেন আজি কেন যোগদান করেছে, কালি নিশ্চয় আপনাদের দেখিছে শুনিছে করিমগঞ্জ কেন যোগদান করেছে, কর্মী না যায় এজন দুজন কেউ যাব যে জানে যে বিজেপির পর ইলেকশন খেলি জিকিব নয়, অকল ব্যক্তিগত স্বার্থত গেছে, কিন্তু মই তেখেতক অনুরোধ করছো, তেখেতে আমার সরকারের একটা মাইনরিটি কর্পোরেশনের মাইনরিটি কমিশনের চেয়ারম্যান পদ লৈ আছে, 2 লাখ মান টাকা মাহত দরমহা পাই, সেটা যাতে সোনকালে ইস্তফা দিয়ে, এই সাহস যাতে সোনকালে দেখায়। আমিনুল ইসলাম ডাঙরিয়াক মই অনুরোধ করছো, তেখেত উপাধ্যক্ষ আছিল, মই সম্মান সহকারে কৈছো, তেখেতে মাইনরিটি কমিশনের সভাপতিটো যাতে লগত লগত এৰি দিয়ে, কারণ সংখ্যালঘু নাই মানে কমিশন, মাইনরিটি কমিশন 2 লাখ মান টাকা দরমহা পাই বলে মই শুনিছো, তার লোভটো যাতে এৰি দিয়ে মই অনুরোধ জানাইছো। অখিল গগৈ ডাঙরিয়াক মই শুনো, অখিল গগৈ ডাঙরিয়াই কৈছে বোলে তপন গগৈ হিন্দি ইংলিশ শিকোতে কিমান বছর লাগবে, অখিল গগৈ প্রথমে তাই ইংলিশের কথা ভাষণ দিয়কচোন, তপন গগৈ কথা বাদ দিয়ক, অখিল গগৈ ডাঙরিয়া এটা ইংলিশত ভাষণ দিয়ক, এটা হিন্দিত ভাষণ দিয়ক, তো প্রথমে নিজের কথাটা কোক, তারপর বেলেগের কথা কব।